সব প্রেমের তালাশে চলো না, ওই মেয়ের কোয়ালিটি ভালো না, ভালো বংশের না, কালো, কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না। আপনার মা যদি বলে কোনোভাবেই তোমাদের তোমার সাথে যায় না, বেটার কোয়ালিটি আমি এনে দিব, টেনশন করিস না, মা বাবারটা কিছুক্ষণ শুনবেন, যে মা বাবা তো কখনো সন্তানের খারাপ চায় আওয়াজ দেয় না, চায়। বন্ধু যদি বলে দোস্ত সাথে যায় না, একটু বেটার কোয়ালিটি আছে তো, দেখতে কালো, আপনি বলবেন না, কি বলিস? যতক্ষণ পর্যন্ত বিয়ে করেন নাই ওই মেয়েটাকে কিংবা ওই ছেলেটাকে, ততক্ষণ পর্যন্ত বন্ধু যদি খারাপ তালাশ করে, ত্রুটি তালাশ করে, মা বাবা যদি ডিফেক্ট তালাশ করে, ত্রুটি তালাশ করে, আপনি শুনবেন, কিছু বলবেন না, আওয়াজ দেয় না কেন? ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপন করে না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি অনেক শুনবেন, বলবেন যে না সমস্যা নাই, দেখি বেটার করা যাবে, বিয়ের পরে আসতে ঠিক হয়ে যাবে, শুনবেন। কিন্তু বিয়ে করার পর, তিন কবুল বলার পর, খোদবায়ে রসুল খোদবা দেওয়ার পর, কাজী সাহেব আপনাকে তিনবার কবুল বলার পরে, আর কারো সাহস নাই ত্রুটি তালাশ করার, আওয়াজ দেয় না? এখন যদি ত্রুটি তালাশ করে, বিয়ের আসর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন, বলবে তুই আমার বউ রে নিয়ে, আমার হাজবেন্ডে নিয়ে এত কথা বলার সাহস দিছে কে, ঠিক কিনা? তার মানে আপন করে যতক্ষণ পর্যন্ত না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো মন্দ শুনছেন, যখন কবুল হয়ে যাবে ভালোবাসা, উচ্চ মাকামে মাকাম ছুঁয়ে যাবে, যখন ভালোবাসা কবুল হয়ে যাবে, তিন কবুল হয়ে যাবে, তখন আপনি আর ত্রুটি তালাশ করবেন না, ডিফেক্ট তালাশ করবেন না। বান্দা আমি সেটাই বুঝাতে চাচ্ছি আপনাকে, এটা তো দুনিয়ার ভালোবাসা, আজ আছে কাল নাই, আপনিও জানেন এটাই ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু চিরস্থায়ী ভালোবাসা হলো আমার মদিনাওয়ালার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, ঠিক কি না? যখন বান্দা সেই ভালোবাসা নিয়ে কেউ আঙ্গুল তুলছে, আপনি কিভাবে চুপ করে আছেন? যখন সেই কামলিওয়ালা নবীকে বলতেছে মিলাদ করা জায়েজ নাই, আমার নবীর নুন নাম মাটি পচে গলে মদিনায় পড়ে আছে, নাউজুবিল্লাহ, আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, যখন আপনি শুনছেন কিছু বলছেন না, বুঝে গেল ভালোবাসা এখনো কবুল হয় নাই, যখন ভালোবাসা কবুল হয়ে যাবে, আপনি বান্দা তার গর্দান উড়িয়ে দিবেন, বলবে এই বান্দা তুমি আমার আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে কটুক্তি করতে পারবে না, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম তো আমার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার, ইসলাম সবাই, আমি এতক্ষণ পর্যন্ত চুপ আছি, তুমি আমাকে নিয়ে বলো, আমার 14 কুষ্টি নিয়ে বলো, তোমাকে কিছু বলবো না, কিন্তু আমার আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে যদি একটা কটুক্তি করো, বাংলার 17 কোটি 18 কোটি মুসলমানের ঘর থেকে যে আগুনের লালি হান বের হবে সেটা দাবায় রাখতে পারবো না। হাত তুলে আল্লাহকে দিয়ে কে বলেন, ঠিক করে বলেন মুসলমান, আমার নবী বলেন ফাজার বার রেকাব, ইসলামে তলোয়ার উঠানো পছন্দ না, জঙ্গি ফাসাদ টেরোরিজম এগুলি ইসলামে পছন্দ নয়, ইসলাম হলো ভ্রাতৃত্ব শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, মুসলমান শান্তি প্রিয় জাতি, যেমন নাম তেমন কাম, ঠিক কিনা? কিন্তু আমার নবী বলেছেন যদি মুসলমান তলোয়ার উঠায়, যদি মুসলমান ইসলামের জন্য শাহাদাত বরণ করতে চায়, ফাদার বার রেকাব বলতেছে তাহলে তলোয়ার উঠলে প্রত্যেক ইহুদি কাফেরদের গর্দান উড়িয়ে দাও, ঠিক কিনা বলে? আর এখনকার বর্তমান মুসলমানরা ওয়াদা দিলে খেলাফ করি, আমরা অন্যের সাথে অন্যায় করি, হক লুণ্ঠন করি, ওই জামানার হরিণ আর এই জামানার মুসলমানের মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে। মুসলমান আপনার ঘুম ভাঙাতে এসেছি, মুমিন হন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আমার আল্লাহ বলেন মুমিন গণদেরকে বলেন, হে মুমিনরা ইমানদার হও, ইমানদার হও, কি করছো? ইমানদার হও, প্রেমিক হও, প্রেমিক ছাড়া খোদার দিদার কখনো মিলে না, ঠিক না? আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক না? আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ
দেখে মন ভরে না নবী রাজা শরীফ, দেখে মন ভরে না দিদার দাও না দিদার দাও গো। কি খারাপ লাগতেছে আপনাদের? খারাপ চলবে নি বাবা, চলবে। কোরআন সুনার বয়ান শুনলে অন্তরটা প্রশান্ত করে দেয় কে? কখনো তোমাকে যদি ভুলি, ঠিক না? হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, ক্ষমা করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে আরো জোরে সুবহানাল্লাহ। হযরত মালিক বিন দিনার আলাইহি রাহমা হজের উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা মাঝে মাঝে যাই না উমরা হজের উদ্দেশ্যে? যাই না, যেতে ইচ্ছা করে মক্কা মদিনাতে যেতে ইচ্ছা করে। মালিক বিন দিনার আলাইহি রাহমা অনেক বড় জগৎ বিখ্যাত আল্লাহর বাণী, হজের উদ্দেশ্যে যাচ্ছেন। এক যুবকের সাথে দেখা, যুবক আপনার মধ্যে সেই পরিবর্তনটা দেখতে চাই। যুবককে দেখে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ, এখনকার যুবকদেরকে দেখলে আল্লাহওয়ালা না শয়তানওয়ালা বোঝা যায় না। যুবক ওই আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আজ না হয় কাল আসতে হবে, বৃদ্ধ অবস্থা হলো আসতে হবে। যখন দেখবেন দুনিয়ার মানুষকে খুশি করতে 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 নিজেই অখুশি হয়ে গেছেন, সেদিন হইলো আসতে হবে। ভাবছেন সন্তান করবে আপনার জন্য, আপনার স্ত্রী, আপনার হাজবেন্ড, আপনার মা বাবা কেউ আপন না। মৃত্যু নামক গন্তব্য আপনাকে বুঝিয়ে দিবে এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই। যুবককে দেখে যখন চেহারাটা নুরানি, আল্লাহওয়ালা দেখতেছেন চেহারা, হঠাৎ করে ইচ্ছে হলো যে ওই যুবককে কিছু হাদিয়া করি, কিছু দেই। যখন দিতে নিলো যুবক মানা করলো, হযরত আমাকে দিয়েন না, কিছু কিছু দিয়েন না, যদি হালাল হয় হিসাব দিতে হবে, আর যদি হারাম হয় আজাব ভোগ করতে হবে। চিন্তা ভাবনা দেখেন, তখন হযরত মালিক বিন দিনার আলাইহি রাহমা বলতেছেন কি বলেন, কিছুই নেবেন না? দেখলেন কিছুই নিচ্ছে না। তখন যুবককে জিজ্ঞেস করলেন কোথা থেকে আসছেন? ওই যুবক উত্তর দিচ্ছে, খেয়াল করেন, যুবক উত্তর দিচ্ছে তাহার থেকে আসছে। সুবহানাল্লাহ বলবেন, তাহার থেকে এসেছি। বলে কোথায় যাবেন? বলে তাহার কাছেই যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? বলে সামান কিছু নিয়েছেন, আপনার সাথে তো কোনো ব্যাগ কিছুই দেখছি না, সফরে তো কিছু না কিছু লাগে। একটা মানুষকে চেনা যায় সফর করলে, তিন দিন সফর করবেন তার চরিত্র আপনি বুঝে যাবেন কেমন ভালো, ভালো না মন্দ। বলতেছে সফরে তো কিছু নিলেন না? তখন বলছে সফরে কিছু লাগবে না, তিনি যথেষ্ট। তিনি কে? আওয়াজ দেন না, তিনি কে? তখন মালিক বিন দিনার আলাইহি রাহমা বলছেন আপনার সাথে কি কিছুই নেই? বলে হ্যাঁ আছে, পাঁচটা হরফ আছে। কয়টা হরফ? পাঁচটা। হাদিসে এসেছে কাফ হা ইয়া আইন সাদ। সুবহানাল্লাহ বলেন, বলতেছে পাঁচটা হরফ নিয়েছি। কাফ আমার সাথে পড়েন, কাফ হা, কাফ হা ইয়া আইন সাদ। কয়টা হরফ? পাঁচটা। বলে এটার হাকিকত কি? হাকিকত যখন বললো অবাক হয়ে গেল হযরত মালিক বিন দিনার। ও যুবক বলতেছে কাফ মানে হলো ওয়াহি কাফি হ্যায়, তিনি যথেষ্ট। কাফ অর্থ হলো ওয়াহি কাফি হ্যায়, হাতে বলতেছে হাদি ওয়াহি হাদি হ্যায়, তিনি আমি যদি পথ হারিয়ে যাই তিনি পথ প্রদর্শন করনে ওয়ালা। সুবহানাল্লাহ। তারপরে বলতেছে ইয়া, ইয়াতে মুরাদ বলেছেন ওয়াহি ইয়াদ হ্যায়, উসে ইয়াদ হুঁ। হাদিসে এসেছে বলতেছে ইয়াতে মুরাদ ইয়াদ হুঁ, অর্থাৎ কেউ যদি আমাকে ভুলে যায় তিনি এখনো আমাকে মনে রাখছেন। তারপর বলছেন আইন, আইন মানে হলো ওয়াহি আলিম হ্যায়, বলতেছে কেউ আমার খবর রাখুক না রাখুক তিনি আমার খবর সব সময় রাখে। সুবহানাল্লাহ কয় না কেন বান্দা? আরো জোরে সুবহানাল্লাহ। বলে সোয়াদ, সোয়াদ সে মুরাদ ওয়াহি সাদিক হ্যায়, বলে তিনি বন্ধু, তিনি সত্যবাদী, আর বাকি সব মিথ্যু, ঠিক না? বলতেছে তিনি সাদিক, তিনি তো বন্ধু, তিনি সত্যবাদী। এই পাঁচটা হরফ নিয়ে চলে গেলেন। এই হাদিসের এই জায়গার মধ্যে এসেছে মালিক বিন দিনার হজ করলেন, আরাফার ময়দান ছিল, সবাই পশু কুরবানি করছে আল্লাহকে রাজি করার জন্য। ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, আমার আল্লাহ বলেন আমি কুরবানি বড় পছন্দ করি, আল্লাহর রাস্তায় কুরবানি করলে আল্লাহ বড় রাজি হয়। সুবহানাল্লাহ বলেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, কুরবানি করছে সবাই। এখন হঠাৎ করে দেখছে ওই যুবক মিনার মধ্যে বসে আছে, আর আল্লাহকে বলতেছে আল্লাহ মালিক কতজন তোমাকে রাজি করার জন্য পশু দুম্বা কোরবানি দিচ্ছে।
তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নেই, আমাকে তোমার দরবারে কবুল করে নাও, এই রুটা তোমার দরবারে দিলাম, এটাকে কোরবানি পশু হিসাবে কবুল করে নাও। দুনিয়ার নফস, যে নফস আমার উপরে রাজি হতে চায়, যে নফস আমার উপর গালেব হতে চায়, আমাকে ধোকা দেয়, দুনিয়াদারির মধ্যে ডুবিয়ে বোকা বানায়, ওই নফসকে কোরবানি করতে চায়, কবুল করো। আহ, বের হলো ওই যুবকটা ওখানে ইন্তেকাল হয়ে কিছুক্ষণ পর হারিয়ে গেল, সবাই অবাক হলো, এই যুবকের কি হলো? আল্লাহু আকবার বলে ওখানে মধ্যে শাহাদাত বরণ করলেন। মালিক বিন দিনার আলাইহি রাহমাহ হানি বলতেছেন, আমি আর ওই যুবককে আর পাইলাম না, ইন্তেকাল করলো, সবাই ধরাধরি করে ওনাকে জান্নাতুল বাকিতে নিয়ে গেল, দাফন কাফন হয়ে গেল, সারাদিন পেরেশান হলো, ঈদুল আজহা পালন হলো, রাতের বেলায় বলতেছে আমি ঘুমাচ্ছি, মালিক বিন দিনার এদিক দিয়ে যখন ঘুমে চোখ বন্ধ হয়ে আসলো, ওখানে স্বপ্নের চোখ খুললো, ওই যুবকের সাথে দেখা হলো খাবের মধ্যে, স্বপ্নের মধ্যে। হাদিস এসেছে আল্লাহর বলি মালিক বিন দিনার বলতেছে, এই যুবক তোমার কি হয়েছিল, তুমি ওইখানে ইন্তেকাল করে গেলে, আহ বলে তুমি ওখানে ইন্তেকাল করে গেলে, তোমার কি হয়েছে? তখন সেই যুবক বলতেছে, আমাকে আমার আল্লাহ বদরের শহীদদের সাথে কবুল করে নিয়েছে, বদরে যারা শহীদ হয়েছে তাদের সাথে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ বলতেছে, বদরের শহীদরা কাফের তলোয়ারে শহীদ হয়েছে, আর আমি আল্লাহর জুলজালাল ওয়াল ইকরাম, রব্বে জুলজালালের জব্বারিয়াতে তলোয়ারে শহীদ হয়েছি, আমার আল্লাহ আমার রূহকে কবুল করে নিয়েছে। সে রবের হয়ে যান, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, আল্লাহর হয়ে যান, সারা দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে এই দুনিয়াকে গোলাম বানান, আপনি দুনিয়ার গোলাম হয়েন না, রসুলুল্লাহর পর প্রেমে আসক্ত হন, ওই প্রেমে ডুব দেন, ওই নামে ডুব দেন, ওই নামে ডুব দিলে আল্লাহকে পেয়ে যাবেন। আজকে এই বছর প্রায় দেড় ঘন্টা আলোচনা হয়েছে, এতটুকু শেষ করে দিই, ঠিক আছে? নাকি আরেকটা হাদিস লাস্ট শোনাই দিব, চলবে নি বাবা? আওয়াজ আসে না, চলবে? এই আওয়াজে মনে হইতে সুযোগ অফ করে দেন, চলবে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। শেষ হাদিস শুনে যান। আমার নবী শহরে এক ইহুদি গেছে ব্যবসা করার জন্য, মক্কা থেকে মদিনা আসছে কাফের। যখন ওই কাফেরটা মক্কা থেকে মদিনায় গেল, সারাদিন ব্যবসা করলো, ব্যবসা করার পর রাতে কোথায় থাকবে বুঝতেছে না, কোথায় থাকবে, কারণ ওই জামানায় তো আর হোটেল বা রিসর্ট কোনো কিছু ছিল না। হঠাৎ করে ক্ষুধাও লেগেছে, রাতে থাকার কোনো ছাদও নেই, সারা 1400 বছর আগের কথা বলছি। যখন ওই ইহুদি কাফের ঠাই খুঁজে পাচ্ছে না, কোনো কাফের তাকে থাকতে দিচ্ছে না, আনজান চিনে না জানে না, থাকতে কই দিবে এমত অবস্থায়। যখন একজনের কাছে জিজ্ঞেস করলো, ভাই কার কাছে গেলে ঠাই পায়, তখন একজন ব্যক্তি দেখিয়ে দিল, মদিনার মধ্যে একজন ব্যক্তি থাকে যার কাছে দেখবা কোনো জায়গায় ঠাই পাবা না, ওই জনের কাছে গেলে ঠিকই ঠাই পাবা। তিনি মদিনার কামলিওয়ালা নবী, মুসলমানদের ইমাম, মুসলমানদের পয়গাম্বর নবী মুস্তাফার কাছে যাও। গেল মক্কার কুরাইশ, ওই কাফের যখন গেল নবীজির দরবারে, নবীজি তাকে বললো কি চাই, বলতেছে রাতে থাকার উপায় নাই, একটু কি আশ্রয় পেতে পারি? আমার নবী বলে, সমস্যা নাই, আমার ঘরে থাকবা, আমার বাসায় থাকবা, হুজা মোবারকে। আমার নবী তাকে ছাদরাতে এক পেয়ালা দুধ নিয়ে আসলো, দুধ পান করার জন্য বলে, এক পেয়ালা দুধ পান করো। সে দুধ পান করলো, নবীজি বলল পেট ভরেছে, বলে না। কাফেরকে আরেক পেয়ালা এনে দিল, পেট ভরেছে, বলে না। এভাবে ঘুমানোর আগে 7 পেয়ালা দুধ পান করিয়েছে, সুবহানাল্লাহ। আমার নবীর ঘরে ওই 7 পেয়ালা দুধই ছিল, আহলে বাইত আতহার নবীর বংশ আওলাদরা ওই দুধ পেয়ালা পান করতো, রাত যাপন করতো, একজনেরই 7 পেয়ালা পান করাই দিছে, মেহমানদারি কত সুন্নত দেখেন। আমার নবী বলেন, আল্লাহ যখন বান্দার উপর খুশি হয় 3টা জিনিস করে, প্রথমত বৃষ্টি দেয় যদি খুশি হয়, আর একটু যদি খুশি হয় তখন মেহমান পাঠায়, আর একটু যখন খুশি হয় তখন কন্যা সন্তান দান করে। আরো জোরে, আমার নবী বলেন, যারা কন্যা সন্তানের বাবা তোমরা নারাজ হইও না, তোমাদের সাথে আমি নবী মুস্তাফার হাশর হবে, কারণ আমিও কন্যা সন্তানের পিতা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন নবী 7 পেয়ালা দুধ পান করিয়ে দিলেন, ওই কাফের পেট ভরে বলে, এখন পেট ভরেছে, এখন সে ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো। আমার নবীর আওলাদরা, আমার নবীজি সহ না খেয়ে রাতে ঘুমিয়ে পড়লেন, নামাজ কালাম পড়ে নবীজি, নবীজির বংশ আরাম করে ঘুমালেন, না খেয়ে আরামের ঘুম। কাফের 7 পেয়ালা দুধ পান করো, আরামের ঘুম আসে না, চিন্তা করতেছি ইনি তো সেই নবী যাকে কষ্ট দিয়েছে, ইনি এরকম সুলুক, এরকম ব্যবহার করলো আমার সাথে, আমাকে কি চিনতে পেরেছে না কি, বুঝতে পারছে না, তার মন উতাল পাতাল হয়ে গেল, বলে এত জুলুম করলাম, এটাই কি ইসলাম? এত সুন্দর ভাতৃত্ব, এত ভালোবাসা, উদারতা, তার মনটা পরিবর্তন করে দিল আল্লাহ। যখন রাত শেষ হলো, তার ফজরের সময় তার ঈমান ফজরের সূর্য নিয়ে উদয়মান হলো, সুবহানাল্লাহ। যখন ফজর আজান পড়লো, আমার নবী কাছাকাছি গেলেন, বলে ঘুম ভালো হয়েছে,
বলে ইয়া রাসূলুল্লাহ ঘুম তো ভালো হয় নাই, আমাকে তাড়াতাড়ি কলমা পড়া যাতে ঘুমটা ভালো হয়। সুবহানাল্লাহ বলে হেদায়েতের মালিক কে? হেদায়েত দিয়ে দিল আল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী বলতেছে আপনার সকাল সকাল হয়তোবা ক্ষুধা পেয়েছে, নবীজি আর একটু দুধ নিয়ে আসলেন, বকরির দুধ নিয়ে আসলেন, দুধ দিয়ে যখন এক পেয়ালা দিল, এক পেয়ালা পান করলো, এখন বলতেছে আর একটু আনবো, তখন বলে ইয়া রাসূলুল্লাহ, কারণ সাহাবি হয়ে গিয়েছে তো, বলে ইয়া রাসূলুল্লাহ এক পেয়ালাতেই পেট ভরে গিয়েছে। তখন আমার নবী হাদিস শোনাচ্ছে, বলে শুনো, কাফের জন্য সাত পেয়ালা লাগে, সে শুধু খাম খাম করতে থাকে, খেতে থাকে। যদি তোমার ভিতরে নূর পয়দা হয়, ইমানে নূর, তাহলে বুঝবা অল্পের মধ্যেই তুমি সুখ খুঁজে পাবা। আর যদি তোমার মধ্যে কুফরিয়াতের থাকে, জুলুম থাকে, কুফরিয়াতের অন্ধকার থাকে, তাহলে তোমার মধ্যে সাত পেয়ালা লাগবে। তখন বুঝা গেল যখন নূর প্রবেশ করেছে, বলে ইয়া রাসূলুল্লাহ এক পেয়ালাই কাফি। তখন আমার নবী বলতেছে তুমি মমিনের খাতায় নিজের নাম লিখিয়েছো, এজন্য এক পেয়ালা দুধই তোমার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। সেই পেয়ার নবীর 63 বছরের এক একটি সেজদার উসিলায় আমাদেরকে হেদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম পথে, আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের পথে খেদমত করার মতো তৌফিক দান করুক, আমিন বলেন। আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ হিসাবে আল্লাহ কবুল করুক, আমিন। আসুন সেই পেয়ার নবীকে আমরা একটু সালাত ও সালাম দেই। হা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে, ঠিক না? আওয়াজ দেনা ঠিক না? ও আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, ঠিক না? আওয়াজ দে বলেন ঠিক না? বলে যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তারি অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, জোরে মদিনা মদিনা বলে জিকির করে রে, এ জোরে মদিনা মদিনা বলে জিকির করে রে। সবাব চলে কে বাগ খিলে, এমো ফুলো খিলে, কে দিন হো ভালে দিবা কে তলে, সনামে খিলে রাজা কি জামা, তোমার লিয়ে জমিন ও জমা, তোমার লিয়ে মাকিন ও মাখা, তোমার লিয়ে চুনিন ও চুনা, তোমার লিয়ে মানে তো জাগা, তোমার লিয়ে দান মে জবা, তোমার লিয়ে বদন মে হিজাব, তোমার লিয়ে হামাই আহা, তোমার লিয়ে উঠি মি বাঘা, তোমার লিয়ে তোমারি চমক, তোমারি দমক, তোমারি ঝলক, তোমারি মাহক, জমিন ফলক সামে কো সামক, মসে কে নিশা, তোমারি লিয়ে ইয়ে শামসু কামারি, ইয়ে শামো সাহারি, ইয়ে বরগো সাজারি, ইয়ে বাগো তামারি, ইয়ে তাগো সিপারি, ইয়ে তাজো কামার, ইয়ে হুক মেরা বাং, তোমারি লিয়ে জিনা মে চমানে, চমন মে সামানে, সামান মে পাবানে, পাবান মে দুলানা সাজা, এ মহান কে এসি মিনার, ইয়ে আমো আমা, তোমারি লিয়ে আসানত কুলে, ইমামত কুলে, সিয়াদত কুলে, আমারত কুলে, হুকুমত কুলে, বেলায়ত কুলে, খোদা কি আঁকা, তোমারি লিয়ে ইয়ে শামসু কামার, ইয়ে শামো সাহারি, ইয়ে বরগো সাজারি, ইয়ে তোমারি লিয়ে সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে, ও আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, জোরে অন্তর জুড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে, আল্লাহ মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। বলবি গিয়ে নূরে নবীকে ও মদিনার পাখি, বলবি গিয়ে নূরে নবীকে ও মদিনার পাখি, আমার মনের যত যন্ত্রণা
পাখি শুনে যামোর মনের বাসনা, পাখি শুনে যামোর মনের বাসনা, শুনে যামোর মনের বাসনা, শুনে যাম মনের বাসনা, শুনে যাম মনের বাসনা। আরে মা গো আমায় শিখায় নাই সিনেমারে গান, শিখায়েছেন আল্লাহ রাসূলের শান, শিখায়েছেন আল্লাহ রাসূলের শান, আর শিখায়েছেন আমায় মানবতা, সেই থেকে বুকে মদিনা গাথা, সেই থেকে বুকে মদিনা গাথা, আর সেই থেকে বুকে মদিনা গাথা, সেই থেকে বুকে মদিনা গাথা। মায়ের দোয়া হো মায়ের দোয়া, ও মা বাবার দোয়া হো বাবার দোয়া, মা বাবা দেখলে নাকি খুদা মিলেছে, আর মা বাবা দেখলে নাকি খুদা মিলেছে, আর সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে, আর সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। মায়ের দোয়া হো মায়ের দোয়া, ও মা বাবার দোয়া হো বাবার দোয়া। কুকিল ডাকে কুহু কুহু ওই মদিনার নামে, ওই মদিনার সুর শোনা যায় ভ্রমর গঞ্জনে, আমিও নিজে পুরে মরি, আমিও নিজে পুরে মরি ওই মদিনার প্রেমে। কুকিল ডাকে কুহু কুহু ওই মদিনার নামে, সুবহানাল্লাহ। আওয়াজ আসে না, আওয়াজ আসে না, কি খারাপ লাগছে, খারাপ লাগে, খারাপ লাগে। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায়, চাইনি মন চাইনি, আওয়াজ আসে না, চাই চাই, একটু আওয়াজ দিতে হবে, চাই এই আওয়াজ দিতে হবে, চাই। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, সবাই ইচ্ছে জাগে, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দা, দুই হাত তুলে ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দা, সবাই ইচ্ছে জাগে যেতে মদিনায়, জোরে ইচ্ছে জাগে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দা, ইচ্ছে জাগে চুমু খেতে নূরানি রওজা। তিলে জব জব ফেলে থে তেবর, আয়া হে তব তব মেরে জুবা পর, দুশ্মনরা যতই দুশ্মনি করলো ততবার আমাদের মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ঠিক কিনা, আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক কিনা, দুই হাত তুলে দে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক ফারুক উসমান ও হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, সিদ্দিক ফারুক উসমান ও হায়দার, চারজন কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাম ইয়া রাসূলুল্লাহ, জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাম ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কি ধন আছে কি দিয়ে আপনার মন জোগাবো, দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব, দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব, ত্রিভুবনের
প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিলরে লাজ, ধুলির ধরা জয় করিল লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম, সলাওয়াতুল্লাহি আলাইকা ইয়া হাবিব সালাম আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, দেখ আমিনা মায়ের কোলে, দেখ আমিনা মায়ের কোলে তোলে শিশু ইসলাম তোলে, তোলে শিশু ইসলাম তোলে, দেখ আমিনা মায়ের কোলে তোলে শিশু ইসলাম তোলে, দেখ আমিনা মায়ের কোলে তোলে শিশু ইসলাম তোলে, আর কোচি মুখের শাহাদাতের বাণী সে শুনায়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম, সলাওয়াতুল্লাহি আলাইকা ইয়া হাবিব সালাম আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের রে লোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, আল্লাহকে যে পাইতে চায় হাজরাতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাহিতে পেছে হাজরাতকে ভালোবেসে, সবাই হাজরাতকে আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাহিতে পেছে হাজরাতকে ভালোবেসে, রাসূল নামে রোশি ধরে যেতে হবে খোদার ধারে, রাসূল নামে রোশি ধরে রে নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়া দেশে আপনি মিশে হাজরাতকে ভালোবেসে, সবাই হা
রাতে কে আরশ কুরসি লহ কলম আরশ কুরসি লহ কলম না চাহিতে পেছে হাজরত কে ভালোবেসে তর কো করে দুঃখ ছাড়া কি পেছিস অবিশ্বাসী তর কো করে অবিশ্বাসী কি পাওয়া যায় দেখ না বারে কি পাওয়া যায় দেখ না বারে আহমদে মোরে ভালোবেসে আরশ কুরসি লহ কলম আরশ কুরসি লহ কলম না চাহিতে পেছে হাজরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চায় আল্লাহ কে যে পাইতে চায় চিল্লাবরুন আল্লাহুম্মা আমিন একবার উচ্চ আওয়াজে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ